জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড সংলগ্ন রিং রোড এলাকায় ভর সন্ধেবেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করলে ওই ব্যক্তি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকের তৎপরতায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই ব্যক্তির নাম লালটু শেখ। কে বা কারা এইভাবে তাকে আক্রমণ করেছে এবং কেন আহত করলেন ওই ব্যক্তিকে, সেই নিয়ে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। আমার ভাই বেরিয়ে ছিল, ঠিক আছে, কার সঙ্গে একটা বাইকে যাচ্ছিল, ওখানে ভিডিওটা আছে, ও ভিডিও করে টিকটক যেখানে সেখানে। আমার ভাই হঠাৎ করে বলছে আমি শুনছি যে আমি 6:30 দিকে এই মাত্র আমি শুনছি যে আমার ভাই পড়ে আছে ওখানে। আমার ভাইকে কেটে দিলাম, আমার ভাই ভালো ছেলে, আমার ভাইকে মারি আর ভাই নেই যে মেরে দিয়েছে, ও কারু পার্টি পলিসি করে না, পাঁচ রক্তে নামাজ পড়ে, ও ইচ্ছা করে করে দিয়েছে, আমার ভাইকে মেরেছে নিজে থেকে, জানি না নাম জানি না নাম জানি না। দুপুর বেলায় দিয়েছিল, দুপুর বেলা ঘুমাচ্ছিল বিছানায়, ভাইয়ের সাথে কথা বললাম আমরা, দুপুর বেলায় ভাত খেলাম, আমার দাদি ভাত রেঁধে দিল, ভাত খেয়ে নামাজ পড়তে যাবে বললে আজকে শরীরটা ভালো লাগছে না তাই বললো। আমার ভালো ছেলে ছিল, আমার ভাই আমার ভাইকে মেরেছে, ভাইকে আমার মেরেছে, আমরা কেন জানি না, কি শত্রু না, ও কোনো কাহুর কিছুতে থাকে না।